প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বহুমুখী গ্রাম সমবায় গড়ে তুলতে পারলে দেশে কোনো দারিদ্র থাকবে না, অভাব সম্পূর্ণ নির্মূল হবে, সরকার এটা করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। তাৎক্ষণিকভাবে বেশি লাভের আশায় না থেকে আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে সমবায়দের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। শীতে করোনায় স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে আবারও সতর্ক করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমবায় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনসংখ্যাকে সম্পদে পরিণত করে কাজে লাগাতে সরকার পদক্ষেপ নিয়েছে। ঋণ নিয়ে কিস্তি পরিশোধ না করতে পেরে দেশান্তরীর পাশাপাশি যাতে সর্বস্ব হারাতে না হয়, সেজন্য পরিবার ভিত্তিক ক্ষুদ্র সঞ্চয়ের উপর জোর দেন প্রধানমন্ত্রী। এটা পরীক্ষিত যে বহুমুখী গ্রাম সমবায় আমি যদি গড়ে তুলতে পারি, বাংলাদেশে কোনো দারিদ্র থাকবে না, দারিদ্রতা সম্পূর্ণ নির্মূল হবে, সেটা আমরা করতে পারবো। যে আপনারা একটু আন্তরিকতার সাথে দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, দেখবেন এর থেকে অনেক অনেক বেশি তাৎক্ষণিক বড় লাভের আশা না করে এটাকে যেন একটা স্থায়ী, উৎপাদনমুখী এবং লাভজনক প্রতিষ্ঠান হয়, যাতে প্রত্যেকটা মানুষ যেন লাভের অংশটা পায়। শুধু আমি একা খাবো সেটা না, সবাইকে নিয়ে, সবাইকে দিয়ে খাবো, সবাইকে নিয়েই কাজ করব, সেই চিন্তাভাবনাটাই কিন্তু সমবায়ের সব থেকে বেশি প্রয়োজন। শেখ হাসিনা বলেন, নারী ও ক্ষুদ্র সম্প্রদায়কে সমবায়ের আওতায় আনতে হবে। দেশে করোনা এখনও নিয়ন্ত্রণে থাকলেও শীতে এর প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক করেন। এই করোনার সময় সকলে একটু স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন। আমরা এখনও নিয়ন্ত্রণে রাখতে পেরেছি, কিন্তু শীতকাল আমাদের এসে গেছে, যত কার্তিক মাস, সামনে আরও শীত পড়বে, আর শীতের প্রকোপটা বেশি বাড়ে, যেখান থেকে নিজেকে আপনাদের সুরক্ষিত থাকতে হবে। এর আগে কৃষি, দুগ্ধ, মৎস্যসহ দশটি শাখায় শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার দেওয়া হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।